ভালো হয়েছে মা, সবচেয়ে ভালো হয়েছে মা। আমাদের কলেজে আমি সেরা হয়েছি মা। কি বলি, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, তুই মিথ্যা বলতেছিস না তো? আরে না মা, আব্বা শুনলে খুশি হইব, তাই না মা? ঠিকই জিজ্ঞেস করার কথা বাবা, খুশি হবে মানে পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। আসলে সত্যি শোনো নাই নাকি আমার সাথে তুমি ভান করতেছো কোনটা? আরে কি মুশকিল, আমি ভান করুম কেন, কি করছে মুকুল? আসা আসা আসা। আরে আমার ভুলতে আসো, তোমার পোলা মুকুল সে তো কলেজে বেস্ট রেজাল্ট করছে। কি বলতেছেন আপনি, আপনি সত্য বলতেছেন তো? আরে সত্য মানে 100 বার সত্য। আরে মিয়া যাইতেছ কই? আরে চলে গেলেছে মুকুলের বাপ। আরে মিষ্টি খাও না, খাও মু খাও মু, মিষ্টি কই পাও না রইলাম। আমি জানি তুই অনেক ব্রিলিয়ান্ট, আমি ছোটখাটো চাকরি করতে পারি, কিন্তু তাই বলে তোর লেখাপড়ায় কিন্তু আমি একচুল পরিমাণ সার দিইনি, দিছি? তুই আমার কাছে সাইড জোন টিচার চাইছস, দিছি? এখন তাহলে তোর কি করতে হইব, একটা ভালো রেজাল্ট করতে হইব আমাদের জন্য, হ্যাঁ? আর সেটার জন্য দরকার হয়েছে অধ্যাবসায় শেষ কেন, নানার বাড়িতে থেকে তুই পরীক্ষা দিবি এটা মাথায় রাখতে হবো। নানার বাড়ি কিন্তু বেড়াইতে যেতে সত না, যতক্ষণ নানার বাড়ি থাকবি যতদিন থাকবি প্রত্যেকটা মুহূর্ত পড়ার মধ্যে রাখবি নিজের, যখন ঘুমাইতে যাবি তখনও যেন মাথার মধ্যে পড়াটা থাকে। পরীক্ষা দিও, কি বলছিলাম, আমার কথা মিলছে? হ্যাঁ, আমার পোলা যে এরকম ট্যালেন্ট, একদিন এটা প্রকাশ হইবই। তুমি যাও জলদি জলদি গোসল করে আসো, খাবার বাড়তেছি। ও হ্যাঁ, তুমি খাবার বাড়ো, আমি তাড়াতাড়ি গা ধুয়ে আসতেছি, আমার তোমার মিষ্টি কিনতে যাইতে হইব। জলদি করো। Thank you.
সারা বাংলাদেশে সেরা হয়েছি মা। দেখো আমার জন্য চিঠি আসছে, ওরা আমার অভিনন্দন পাঠাইছে মা। আমি তো কল্পনাও করতে পারি নাই এরকম দিন আমার জন্য করছিল। সত্যই তো, হায় হায়, সারা বাংলাদেশে কিসের মিষ্টি স্যার? আজ রেজাল্ট দিল না। ও, তুই পাশ করেছো? স্যার, আপনি না সবসময় আমাকে এরকম আন্ডারএস্টিমেট করেন। আমি স্বীকার করছি আমি স্টুডেন্ট ভালো না, আমার মাথা মোটা, কিন্তু তাই বলে কি আপনি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন? স্যার স্যার আমার ভাগ্না রেজাল্ট দিয়েছে আজকে। কি পেয়েছে? এ প্লাস। স্যার একটুর জন্য গোল্ডেনটা মিস করে গেল। আমার বোনের তো এতই মন খারাপ, ও কানতে কানতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে স্যার। গুড, ভেরি গুড। স্যার মিষ্টিটা অনেক ভালো না? একদম খাঁটি কিন্তু, আর একদম টাটকা, স্পেশালি আপনার জন্য স্যার। বলেন কি, এটা তো খুবই ভালো নিউজ, আমরা অবশ্যই এই নিউজটা করবো। জি জি, এটা তো হিট নিউজ, এত ভালো রেজাল্ট, আমার তো ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাক্ষাৎকার নিয়ে ইন ডিটেল একটা নিউজ করে দেব। জি জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জি স্যার, কালকে একটা গুরুত্বপূর্ণ নিউজ করতে হবে। তোমার ওই ক্যামেরাটা সাথে নিয়ে নিও। জি স্যার। কিসের নিউজ স্যার? আর সেটা গেলেই দেখতে পারবে। ওকে স্যার। তোমার ছেলে তো শুধু আমাদের এলাকার না, সারা দেশের গর্ব। সব আপনার গুদোয়া। তুমি এত বড়টা সম্মান নিয়ে আসলা, রাখো রাখো। মুকুল যে এত ভালো একটা ফল পাইবো এটা কিন্তু আমি চিন্তাই করি, তবে ওর ফলাফল যে ভালো হইব এটা বুঝতে পারছিলাম। আসলে ওর এত ভালো রেজাল্ট হয়েছে আমার জন্য, আর আমি তোমার ছেলের জন্য কিচ্ছু করি নাই না। কোন কথায় কি রাগ করলা কেন? তুমি কেন কিছু করবে না? তুমি আমার ছেলের জন্য কত কিছু তো করছো, তুমি ওর জন্ম দিছো, রেখে দেখভাল করতেছো, এটা কম নাকি? আচ্ছা একটা কথা কমু,
চলো আমরা আরেকটা বাচ্চা নিই। ঘুমাইবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে সারা দেশে প্রথম হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। মুকুলের আগামী দিনে সকল লেখাপড়ার খরচ আমি বহন করতে চাই। এখন আমাদের সামনে আমাদের চেয়ারম্যান মহোদয় আসলাম সাহেব মুকুলকে ফুল দিয়ে অভিনন্দন জানাবেন। কি হইতেছে এগুলা কেমনে? কি মুকুল ভালো স্টুডেন্ট এটা আমরা জানি, কিন্তু এত ভালো রেজাল্ট করলো কেমনে? এই নকল টকল করে নাই তো। আর এলাকার মানুষ যা শুরু করছে না, নাচন কোদন একদম অসহ্যকর। ভাই মুকুলদের বাড়িটা কোন দিকে? ওইটা, এই যে এটা। জি এটা। আচ্ছা, থ্যাংক ইউ। আইসি সাংবাদিক, সাংবাদিক আইসি, লেহালেহি করবো, টিভিতে দেখবো। আপনাদের যে কি দিয়ে সমাদর করি, এক কাজ করবেন আপনারা না, এই বেলা এখানে খাওয়া যাবে। ঠিক আছে, আমরা খেয়ে যাব। আমার তো ভাত খেতে খুব ভালো লাগে। আমরা ভাত স্যার তো খাবেন না, আমি জানি স্যার, আমিও খাবো না স্যার, আমরা বাহিরে যেয়ে খাবো। হ্যাঁ, মুকুল তুমি তো খুব ভালো রেজাল্ট করেছো, এমনকি তুমি বোর্ডে হাইয়েস্ট মার্ক পেয়েছো, তোমার অনুভূতি কি? আমার অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, তোমার এত ভালো রেজাল্টের পিছনে তুমি কি মনে করো কার অবদান সবচেয়ে বেশি? কার? আমার বাবা মা আর আমার সহপাঠী আর আমার টিচার। বাহ, খুব সুন্দর। তুমি কতক্ষণ পড়াশোনা করতে এই ভালো রেজাল্ট অর্জন করার জন্য? এই তো আমার, আমি খুব সকালে উঠে পড়তে বসতাম, তারপর কলেজ থেকে এসে আবার টিচারের কাছে পড়তাম, আবার রাতে এসে আবার পড়তে বসতাম। কয়টা পর্যন্ত পড়তে? ঠিক নেই, এক এক সময় এক এক রকম। স্যার আর কোনো প্রশ্ন করবো? আচ্ছা মুকুল, তুমি যে রেজাল্টটা করেছো, তুমি কি মনে করো যে তুমি ডিজার্ভ করো এই রেজাল্ট? অবশ্যই সে ডিজার্ভ করে, ডিজার্ভ না করলে সে এত ভালো রেজাল্ট করলো কিভাবে? আরে এগুলি কি ধরনের প্রশ্ন? আপনারা তো আমার ছেলেটারে বিব্রত করতেছেন। আই এম সরি, আমি আসলে কোনো কিছু মিন করে প্রশ্নটা করিনি, জাস্ট এমনিই করলাম আর কি। অসুবিধা নেই, আমি ওর ফ্রেন্ডদের কাছ থেকে সব জেনে নেব। ও বা কি আশ্চর্য, ওনারা আমার সম্মুখে নেগেটিভ বলবে?
আমি বুঝলাম না আপনারা মানে ওর বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, একটার সাথে কথা বলবেন কেন? শিক্ষা মন্ত্রণালয় থেকে তারে মেইল করে শুভেচ্ছা পাঠাইছে, আপনারা সেইটা থাকতে এই বন্ধু বান্ধব এর তারে জিজ্ঞেস করেন কি আছে মন্ত্রণালয় থেকে? আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যে মন্ত্রণালয় ইমেল করে পাঠাইছে, আমি নিজে প্রিন্ট নিয়ে আসছি। ঠিক আছে দেখে জি, ঠিক আছে আমরা তাহলে উঠি এখন, চলো। আমি তো কিছু বুঝলাম না স্যার, আমাকে একটু বুঝিয়ে বলবেন। এত বোঝা লাগবে না, সামনে দেখো কত নাটক হয়। স্যারের মাথায় এত বুদ্ধি, আমার মতো কিছুই আসছে। আমার মনে হয় এটা ওরই তৈরি করা, কারণ সচিব সাহেব তো বললই যে এরকম চিঠি দেওয়ার ওনাদের কোনো নিয়ম নেই। কিন্তু স্যার মুকুল এমন কেনই বা করবে? কেন করলো তুমি সেটা ফাইন্ড আউট করো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি তাই না? স্যার আমি মানছি আমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আমি কিভাবে বের করবো স্যার? যদি না পারো চাকরিটা ছেড়ে দাও, বিয়ে করে ঘর সংসার করো, তোমার জন্য ওইটাই হচ্ছে পারফেক্ট জায়গা। আমি এই চাকরিটা আর করছি না, কালকে সকালে যে আমি শফিক ভাইকে বলে আসবো সেটা। কালকে কেন? তুমি আজ এক্ষুনি গিয়ে রিজাইন দিবে। নবাব পুত্র কোথায়? মান সম্মান তো সব ধুলায় মিশাই দিচ্ছে। ছেলেটা
আমাকে লোকের মিশা কথা বলি। এক কথা কতবার জিজ্ঞেস করবা, কলেজে যে খবর নাও না কেন? কলেজে তো যাইতে, আমি আজকে কলেজ বন্ধ দেখা যাই নাই, কিন্তু কালকে যাব। তোমার ছেলেরও তার বিশ্বাস নাই। ও অন, আমার ছেলে হয়ে গেল? রেজাল্টের দিন না তোমার ছেলে ছিল? বড় মুখ করে গর্ব করে আমার ছেলে আমার ছেলে করতেছিল? গর্ব করার মতন কাজ করলে বলবো না কে? ও আর খারাপ কিছু করলে তখন মায়ের ছেলে হয়ে যায়, তাই না? তুমি না রিজাইন দেওয়ার কথা, এখানে কি করো? রিজাইন দিলে অফিসে যাও। গুড, ভেরি গুড অ্যাটেম্পট। স্যার, আপনি কি ওর বাবা মাকে সত্যিটা বলে দিবেন? তুমি কি চাও? না মানে আমার চাওয়াতে তো আর কিছু আসবে যাবে না। ওর বাবা মা ওকে নিয়ে এত স্বপ্ন দেখে ফেলেছে, সত্যিটা জানলে ওদের মনটাই ভেঙে যাবে। এত স্বপ্ন দেখে লাভ কি বলো? হয়তো বা কোনো লাভ নেই, কিন্তু স্যার একবার আপনি আপনার নিজেকে ওদের জায়গায় রেখে ভাবুন। আপনি না অনেক কঠোর স্যার। Thank you.
যাওয়ার পথে মুকুলটা একটু খুঁজে যেও তো, ছেলেটা যে কই গেল আমি তো বুঝতে পারতেছি না। শোনো, আমি এখন সিধা মুকুলের কলেজে যাব, গিয়ে ওর রেজাল্টকে এটা আগে জানবো। ও আমার নাক কাটছে না আমার সম্মানটা রাখছে সেটা জানবো। আসলে আপনাদের মিথ্যা বলেছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, ওনারা আসলে এরকম কোনো চিঠি পাঠায়নি, মানে ওনাদের এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার ছেলে কোনো না কোনো কারণে অসুস্থ, আপনি প্লিজ ওকে একটু সময় দিন। আমার আগেই সন্দেহ হয়েছিল, ও যখন পরীক্ষার হল থেকে আগে বের হয়ে যেত, ওই যে যাইতো আল্লাহ জানে। সেটা তো আমিও লক্ষ্য করছি, ও যখন কইলো ও বোর্ডে ফার্স্ট হয়েছে, হটকে আমার তখনই বাদ। ওর মতো একটা ছেলে বোর্ডে ফার্স্ট হয় কেমনি? হ্যাঁ, তারপর ওই ওই মন্ত্রণালয়ের চিঠি আর মাসিক দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কিন্তু কি ব্যাপার সব, ও নাকি এগুলো নিজে থেকে বানাই। Oh.
আজ অনেক রাত হয়ে গেছে, আজ তাহলে আমরা আসি। আপনি চিন্তা করবেন না, মুকুল অনেক তাড়াতাড়ি ফিরে আসবে। এটা আমার কার্ড, মুকুল বাড়ি ফিরে আসলে আমাদেরকে জানাবেন। এখানে আমার নাম্বার আছে। সত্যি খারাপ লাগছে, এই বয়সে এরকম একটা কষ্ট, বাড়িতে পুলিশ টুলিশ সবকিছু মিলে। জেল হাজত তো হবে, কিন্তু কতদিন হবে এক্স্যাক্টলি সেটা আমি বলতে পারছি না। ছেলেটা যদি আর না ফেরে, বাবা আমি তোমারে মিথ্যা বলছি, তুমি খুব চাইতে আমি যেন অনেক ভালো রেজাল্ট করি। বাসায় পড়ছিলাম ঠিকই, কিন্তু কেমন জানি একটা ভয় আমাকে পেয়ে বসলো। বাবা আমি ভালো ছিলাম না বাবা, আমি একদমই ভালো ছিলাম না বাবা। কাউকে আমি শেয়ার করতে পারলাম না আমার বিষয়গুলো, গোল্ডেন অ্যাপ্লাস যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আমি নিতে পারছিলাম না, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু পুরো কাগজে কিছুই লিখতে পারছিলাম না ভয়ে। বুঝি নাই এর পরিণতি এতটা ভয়াবহ হবে,
তুমি সত্য জানলে তোমার চেহারা কেমন হবে তা ভাবতেও পারতেছি না। কতটাই না কষ্ট পাবে তুমি আর মা, তাই জানালাম, পারলে ক্ষমা করে দিও। তোমার মুকুল। ছেলেটা আর ফিরে এলো না। না আমরা দিনকে দিন এত লোভী হয়ে যাচ্ছি, বাবা লোভ করছে রেজাল্টের, আমি করছি নিউজের। মাঝখান দিয়ে একজন মানুষ নাই হয়ে গেল, আমরা এতটা স্বার্থপর, এতটা লোভী আমরা। মানুষের সাথে প্রতারণা করা শিখেছি আমি। পুলিশ